এবার আমি আমাদের দেশের পরিস্থিতির বিষয়ে আসছি। আমরা আইডিসিআরএ গত 24 ঘন্টায় হটলাইনে কল পেয়েছি 3,769টি, তার মধ্যে 3,722টি কল করোনা কোভিড-19 সংক্রান্ত তথ্য সেবা গ্রহণের জন্য এখানে এসেছেন 21 জন। আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি 24 ঘন্টায় আরও 10 জনের, মোট 241 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আইসোলেশনে আছেন এখনও 10 জন, তবে এই 10 জন কিন্তু বিভিন্নভাবে এসেছেন এবং যাদের নেগেটিভ হয়েছে তারা চলে গেছেন, তারপরেও এখনও 10 জনই রয়েছে হোম কোয়ারেন্টাইনে, বাকিরা রয়েছেন। আমরা সেই তথ্যটা গতকাল দিয়েছি, কিন্তু সেই তথ্য আমরা দেখেছি অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আমরা হোম কোয়ারেন্টাইনের তথ্যটার ক্ষেত্রে এখনও আর নতুন করে আর কোনো তথ্য দিতে চাই না। শুধুমাত্র আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যে 4 জন ছিলেন, সেই 4 জন এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন, তাদের কোয়ারেন্টাইনের সময় শেষ হয়নি দেখে তাদেরকে আমরা এখনও ছাড়িনি। এখন যেই আমরা যে নমুনাগুলো সংগ্রহ করে পরীক্ষা করেছি, এর মধ্যে 1 জন রোগীর পরিবারের সদস্য ছিল, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা। আমাদের যেহেতু জানেন যে যখনই রোগী থাকেন সেই রোগীদের কন্ট্যাক্ট ট্রেসিং করতে হয়, আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করার সময় ওই পরিবারের সদস্যের মধ্যে আমরা লক্ষণ উপসর্গ পেয়েছিলাম। পরীক্ষা করে দেখা গেছে যে তাদের মধ্যে করোনার উপস্থিতি রয়েছে। তো তার ভিত্তিতে আমরা এখন বলছি যে বাংলাদেশে আরও 3 জন গতকাল নমুনা পরীক্ষার পরে আরও 3 জনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া গেছে, তার সর্বমোট 8 জনের ভিতর এখন করোনার উপস্থিতি রয়েছে। এই পরবর্তী 3 জন আগে যারা নিশ্চিত হয়েছিলেন তাদের মধ্যে 1 জনের পরিবারের সদস্য। এই 3 জন যেহেতু পরিবারের সদস্য, তাদের পরিবারের আমি সম্পর্কের কথা বলছি না, কিন্তু 1 জন মহিলা আর 2 জন শিশু রয়েছেন। সেই জন্য আমরা আবার অনুরোধ করছি যারা বাইরের থেকে আসছি তারা যাতে পরিবারের কাছ থেকেও দূরত্ব বজিয়ে রাখি। আমরা কমিউনিটিটা অনেকভাবে আমাদের যে সমস্ত পদ্ধতি অবলম্বন করছি সেভাবে কমিউনিটিতে হোম কোয়ারেন্টাইন করাটাকে নিশ্চিত করতে পারবো, কিন্তু পরিবারের ক্ষেত্রে পরিবারের ভূমিকা নিতে হবে। যদি সেই ক্ষেত্রে পালন করা সম্ভব না হয় তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে। যদিও 3 জন যেই নমুনা পরীক্ষা করে শনাক্ত করা। মাঠের তাপে একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণ পর। গত 24 ঘন্টায় সংযোজন 333 জন। আমরা জানেন যে ইতিমধ্যে বেশ কিছু তথ্য দেখে আমরা দেখেছি যে ইউরোপকে নতুন এপিসেন্টার হিসেবে বলা হয়েছে, এবং সেই বিবেচনায় আমাদের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমরা নির্দেশনার অনুযায়ী ইউরোপের প্রায় সব দেশ, সেখান থেকে আসা যাত্রী এবং দেশি এবং বিদেশি সবার উপরে এখন কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে তারা সেই সময় দেশ থেকে আমাদের দেশে এখন ভ্রমণ করবেন না। বেশ কয়েকটি ফ্লাইট বন্ধ করা হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাজ্যের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যুক্তরাজ্যেও কেস বৃদ্ধি পেয়েছে, কিন্তু ইউরোপের অন্যান্য দেশের মতন এখনও অতটা না, কিন্তু তারপরেও আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ট্র্যাভেল বিষয়ে আমাদের দিক থেকে অনেক পদক্ষেপ হয়েছে, তারপরেও যারা ইতিমধ্যে বাংলাদেশে এসে গেছেন গত 2 দিনের মধ্যে এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টা কিন্তু আমরা আরও গতকালই বলেছিলাম যে আমরা আরেকটু শক্তভাবে নিতে চাই। আমরা ইতিমধ্যে এলাকায় নির্দেশনা দিয়েছি যে কেউ যদি হোম কোয়ারেন্টাইন মেনে না চলেন, আমাদের অনুরোধ যদি না মেনে চলেন সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থার দিকে কিন্তু যাওয়া হচ্ছে, এবং সেই ক্ষেত্রে এলাকা ভিত্তিতে জেলা প্রশাসকের, যেহেতু ওখান আমাদের স্থানীয় কমিটির প্রধান হচ্ছে জেলা প্রশাসক জেলা ভিত্তিক কমিটির, এবং উপজেলা ভিত্তিক কমিটির হচ্ছে উপনির্বাহী অফিসার, তারা যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবেন। এই ক্ষেত্রে জরিমানার বিষয়টিকে আমরা দিক থেকে পরামর্শ আকারে বলেছি, যদি আমাদের জানা মতে কেউ যদি এখন এই হোম কোয়ারেন্টাইন মেনে না চলেন সেই ক্ষেত্রে জরিমানা করার সুযোগ আছে। একটু পরিষ্কার বলা দরকার যে আমরা বলেছি যে অত্যাবশ্যকীয় যদি হয় তিনি ঘরের বাইরে যেতে পারেন,
অত্যাবশ্যকীয়র মধ্যে পড়ে। আমি গতকাল বলেছিলাম একটি উদাহরণ, চিকিৎসা। কারো যদি পরীক্ষা থাকে, যেটা মানে এখন যেহেতু অনেক প্রতিষ্ঠানে পরীক্ষাও রয়েছে, সেগুলো আমরা বিবেচনা করেছি, কিন্তু সেই ক্ষেত্রেও তারা যোগাযোগ করবেন স্থানীয় যারা প্রশাসন আছে তাদের সাথে। তার পরবর্তীতে তিনি এই যেই আমরা ওয়েভার যে জায়গাটুকুর কথা বলছি সেই সিদ্ধান্তটা কিন্তু স্থানীয় প্রশাসন এবং সব জায়গায় সিভিল সার্জনের অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আপনারা কন্ট্রোল রুমে যোগাযোগের মাধ্যমে এই কাজটি, এই অত্যাবশ্যকীয় ভ্রমণটিকেও নিশ্চিত করবেন, যেটি অত্যাবশ্যকীয় সেই বিষয়ে। পরিবারের সদস্যদের প্রতি আমরা বারবার আবেদন জানাচ্ছি, বারবার অনুরোধ করছি যে বাইরে, বাড়ির বাইরে যাওয়াটা আমরা আইনগতভাবে নিশ্চিত করতে পারি, কিন্তু পরিবারের মধ্যে যারা এসে থাকছেন তাদেরকে আলাদা থাকার বিষয়ে পরিবারের এখানে অংশগ্রহণ খুব প্রয়োজন। পরিবার যেন নিশ্চিত করেন যে তারা কোনোভাবে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে মেলামেশা করছেন না। কমপক্ষে 1 মিটার দূরত্ব বজায় রাখার বিষয়টি কিন্তু আমাদের খুবই কঠিনভাবে পালন করে চলতে হবে। গতকাল আমরা আপনাদের মাধ্যমে জানিয়েছিলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি আইডিসিআরে আর কোনো রকমের নমুনা সংগ্রহ করা হবে না। আইডিসিআরে এসে আপনারা কেউ আর নমুনা দিতে এখানে আসবেন না। আমাদের হটলাইন নাম্বারগুলো রয়েছে, আপনারা হটলাইনে যোগাযোগ করলে আমাদের টিম সেখান থেকে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে। আপনাদের যদি হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় সেই যোগাযোগটিও আইডিসিআর করে দিবে। আপনারা দয়া করে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন, সরাসরি আইডিসিআর আপনারা কেউ আসবেন না। আমরা আগে অনুরোধ করেছি কিন্তু এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে, আসলেও এই নমুনা সংগ্রহের সেবাটি আপনারা এখন আর আইডিসিআর থেকে পাবেন না। সুতরাং আপনারা সরাসরি হটলাইনে যোগাযোগ করুন, আমরা হটলাইনের মাধ্যমে যে তথ্য পাবো তার ভিত্তিতেই আপনাদের এ বাড়িতে আমাদের টিম পৌঁছে যাবে নমুনা সংগ্রহের জন্য। যদি আমাদের টিম, আপনারা ইতিমধ্যে বলেছি আমাদের যে 17টি হটলাইন রয়েছে, এই 17টি হটলাইনে কিন্তু চিকিৎসক দ্বারা পরিচালিত, সুতরাং আপনাদের নমুনা সংগ্রহের প্রয়োজন আছে কি নাই সেই চিকিৎসক যাচাই বাছাই করেই আমাদের নমুনা সংগ্রহের জন্য টিম পাঠাবে। এছাড়া আমাদের প্রত্যেককে যেটা খুব মেনে চলতে হবে, সংক্রমণ করোনা কোভিড-19 সংক্রমণের প্রতিরোধে যে করণীয়, নিয়মিত সাবান পানি দিয়ে 2 হাত ধোয়া, অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ না করা, ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, কাশি শিষ্টাচার মেনে চলা, অসুস্থ হলে ঘরে থাকা। এই অসুস্থতার ক্ষেত্রে আমরা বারবার বলছি করোনার সংক্রমণ না হলেও তার যদি হাঁচি কাশি সর্দি এই ধরনের গলা ব্যথা এরকম কোনো সংক্রমণ থাকলে এই মুহূর্তে তিনি বাড়িতেই অবস্থান করবেন, বাড়ি থেকে উনি বাইরে যাবেন না। কারোর সাথে মেলামেশা বা কোলাকুলি করা, এগুলো থেকে বিরতি থাকা, হাত মেলানো, বিদেশ ভ্রমণ থাকা, অবশ্যই বিদেশ ভ্রমণ থেকে এখন বিরত থাকা, অত্যাবশ্যকীয় নয় এরকম সকল সমাবেশ বন্ধ রাখুন। আমরা আগে নিরুৎসাহিত করছি, এখন আমরা বলছি কোনো ধরনের সমাবেশ আপনারা বন্ধ রাখুন, যেখানে গণজমায়েত হতে পারে বা যেখানে অপরিচিত মানুষের সমাবেশ হতে পারে সেই ধরনের সমাবেশ বন্ধ রাখুন। এছাড়া যারা অতিরিক্ত ঝুঁকির মধ্যে, আমাদের যেই ধরনের জনসাধারণ জনগোষ্ঠী রয়েছেন, অতি বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন, তারা অবশ্যই বাড়িতে অবস্থান করুন। একইভাবে বলবো অত্যাবশ্যকীয় হলে তারা যেন মাস্ক ব্যবহার করে বাইরে যান। আপনারা মনে রাখবেন করোনার বিষয়ে আমরা অনেক, যদিও অনেক পদক্ষেপ নিচ্ছি, সেটা কেবলমাত্র আমরা যারা বাংলাদেশে বসবাস করছি তারা যাতে ভালো থাকি। যদিও করোনা সংক্রমণ খুব কঠিন সংক্রমণ নয়, এই কথাগুলো কিন্তু আমরা আগেও বলেছি, করোনা থেকে যারা আক্রান্ত হন বিভিন্ন দেশের, সব দেশের তথ্য বিশ্লেষণ করলেই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা মৃদু রোগে ভুগছেন বা মৃদু তাদের হাঁচি বা মৃদু কাশি বা গলা ব্যথা এই ধরনের, অথবা জ্বর, এই ধরনের লক্ষণ উপসর্গ দেখা যায় যাদের ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে করোনা সংক্রমণ নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা যে তথ্যগুলো আপনাদের বারবার দিচ্ছি সেগুলো হচ্ছে যাতে বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আমরা জোর দিচ্ছি সচেতন হওয়ার উপরে, আমরা জোর দিচ্ছি সতর্ক থাকার উপরে। আমরা যেই কথাগুলো বলা হলো হোম কোয়ারেন্টাইনের বিষয়ে, আমাদের যে কঠিন পদক্ষেপ নেওয়া বা এগুলো সবই কিন্তু সতর্কতার অংশ হিসেবে আমরা করছি। সুতরাং আমরা আতঙ্কিত না হয়ে আমরা যাতে সবাই এই সমস্ত কার্যক্রমে সর্বতোভাবে অংশগ্রহণ করি, আমাদের এবং প্রত্যেক
প্রত্যেকদিনই আমরা এই কথাটা বলে থাকি, জনগণের অংশগ্রহণ ছাড়া কিন্তু কখনোই করোনার মতন এই ধরনের রোগকে নিয়ন্ত্রণ করা, প্রতিরোধ করা সম্ভব নয়। সুতরাং আপনারা আমাদের কার্যক্রমের সাথে সবাই অংশগ্রহণ করুন, সবাইকে সচেতন করুন এবং নিজে সচেতন হয়ে যেই আচরণগুলোই আমাদেরকে প্রতিরোধে সহায়তা করবে সেই আচরণগুলো যাতে আমরা পালন করি। এবং এই আচরণগুলো আমরা সবাই জানি, এটার জন্য আমাদের বিশেষ কিছু করার কিন্তু প্রয়োজন নেই। আবারও জোর দিচ্ছি, আবারও বলছি, হাঁচি কাশি হলে অবশ্যই কাশি শিষ্টাচার মেনে চলুন, আপনার সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধোন, এই দুটো বিষয় যদি আমরা মেনে চলি সেই ক্ষেত্রে কিন্তু করোনা প্রতিরোধ করা সম্ভব।